পৃথিবীতে একজন মানুষের দোয়া কবুল করে পৃথিবীতে একবার সূর্যকে থামিয়ে দেওয়া হয়েছে সুবহানাল্লাহ কইতে মন চায় না পৃথিবীতে একবার আল্লাহ সূর্যকে থামিয়ে দিয়েছিল ইউসা বিন নুন দোয়া করেছেন আল্লাহ তোমার ঘরকে কাফিরদের থেকে পুনরুদ্ধার করতে আমরা জিহাদের উদ্দেশ্যে এসেছি সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা তোমার গোলাম সূর্য তোমার গোলাম সুতরাং সূর্যকে আদেশ করো সূর্য যেন থেমে যায় সূর্য যেন থেমে যায় আমরা যেন মসজিদে আকসাকে পুনরুদ্ধার করতে পারি মুজাহিদদের এই তামান্না আল্লাহ কবুল করেছেন সূর্যকে আল্লাহ থামিয়ে দিয়েছেন সন্ধ্যা হওয়ার আগেই মুসলমানরা মসজিদে আকসা পুনরুদ্ধার করেছে আল্লাহু আকবার আল্লাহ মুসা নবীকে বললেন ও নবী মুসা তুমি তোমার উম্মত নিয়ে চলে যাও ওই ফিলিস্তিনে মসজিদে আকসার আশেপাশের এলাকাটা দখল করে রেখেছে আমালেকা জালিম সম্প্রদায় এখন যেমন ইসরায়েল আমেরিকা এরা যেমন পরাশক্তি অস্ত্রশস্ত্র বেশি সৈন্য বেশি প্রযুক্তি তাদের ভালো ওই সময় মুসা নবীর সময়ে দুনিয়াতে নাম্বার ওয়ান পরাশক্তি ছিল আমালেকা সম্প্রদায় সামরিক শক্তিতে তারা ছিল শক্তিশালী মুসা নবীকে আল্লাহ বললেন যাও আমালেকাদের বিরুদ্ধে জিহাদ করো মসজিদে আকসা পুনরুদ্ধার করো মুসা নবী বললেন আল্লাহ হাউ ইজ ইট পসিবল এটা কিভাবে সম্ভব আমার এই উম্মতগুলো গরিব ঠিকমতো খাইতে পারে না খাবার দাবারই নাই অস্ত্র শস্ত্র কিচ্ছু নাই দুনিয়ার সুপার পাওয়ার আমালিকার সাথে কিভাবে আমরা গিয়ে জিহাদ করব আল্লাহ বলেন মুসা তুমি কেন ভয় পাও বিজয় তো আমালিকাকে দিব না ফেরেশতা পাঠায়া তোমার উম্মতকে আমি বিজয় দিব শুনেন ঘটনাটা কোরআন থেকে শুনাই সূরা মাঈদার 21 নম্বর আয়াত মুসা নবী আল্লাহর কাছ থেকে এই আদেশ পাওয়ার পর তার উম্মতকে ডেকে বললেন উম্মত শোনো তিনি তার উম্মতকে বললেন ইয়া কওমি দখুলুল আরদাল مقدسه التي كتب الله لكم ولا ترتدوا على ادباركم فتنقلبوا خاسرين موسى نبي বললেন হে আমার উম্মত হে আমার সম্প্রদায় শুনো তোমরা এই পবিত্র ভূমিতে প্রবেশ করো আল্লাহ তি কাতাবাল্লাহু লাকুম যার বিজয় আল্লাহ তোমাদেরকে লিখে দিয়েছেন সুবহানাল্লাহ বাসায় গিয়ে বলিলেন আগেই বলে দিলেন বিজয়ের সুসংবাদ যেন ভয় না পায় বললেন সুসংবাদ না ওই মসজিদে আকসার তার আশপাশের এলাকার বিজয় আল্লাহ তোমাদেরকে দিবেন চলো 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 জিহাদে চলো তখন তার উম্মত বলেছিল কলু ইয়া মুসা ইন্না ফিহা কওমান জাব بارين إنا لن ندخلها حتى يخرجوا منها فإن يخرجوا منها فإنا داخلون ترى بولتي لموسى شنو এদের এত শক্তি অস্ত্র শস্ত্র সৈন্যরা অত্যন্ত প্রশিক্ষিত তাদের সাথে যুদ্ধ করে আমরা পারব না আল্লাহ যদি এদেরকে নিজেই বের করে দেন তারপরে খালি মাঠে আমরা গিয়া গোল দিব অর্থাৎ আমরা জিহাদ ছাড়াই ফিলিস্তিনের ভূমি চাই জিহাদ ছাড়াই মসজিদে আকসা চাই কিন্তু জিহাদ ছাড়া কোনো অর্জন আসে আল্লাহর তরফ থেকে আদেশ এসেছে জিহাদ করো কিন্তু দুইজন মুসা নবীর উম্মতে থাকা দুইজন তাফসীরের মধ্যে এসেছে মুফাসসিরগণ লিখেছেন এদের মধ্যে একজন ছিলেন ইউসা বিন নূন আরেকজন ছিলেন কালবি এই দুইজন তখন উম্মতের এই দুরাবস্থা দেখে জবাব দিয়েছেন আল্লাহ তাদের কথা কোরআনে উঠিয়ে দিয়েছেন ক্বালা রাজুলানি মিনাল্লাযীনা ইয়াখাফুনা আন্নামাল্লাহু আলাইহিম আদখুলু আলাইহিমুল বাবা ফাইদা দাখ قتلتموه فإنكم غالبون দুইজন বান্দা যাদের ভেতরে আল্লাহর ভয় ছিল তারা বলেছিলেন এমন কথা বলো না আল্লাহ যেহেতু ওয়াদা দিয়েছেন সুতরাং বিজয় যিনি দান করবেন তিনি কে মুসা নবীর উম্মত বলল না আল্লাহ বিজয় কনফার্ম করেছেন তাও আমাদের ভয় যদি আমরা মায়ের খাই তারা তখন মুসা নবীকে জবাব দিয়েছিল তারা বলেছিল কলায়া মুসা ইন্না লান নাদখুলাহা أبدا ما داموا فيها فاذهب أنت وربك
ربك فقاتلا إنا هاهنا قاعدون ترى بلو موسى إرا থাকাকালীন আমরা যাব না এদের সাথে যুদ্ধ করে আমরা পারবো না কি শক্তি এত অস্ত্র এত ক্ষেপণাস্ত্র আমরা যাব না ফাযহাব আনতা ওয়া রাব্বুকা তোমার আল্লাহ যেহেতু বলেছেন তুমি আর তোমার আল্লাহ যাও দুইজনে গিয়ে যুদ্ধ করো আর আমরা এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখি নাউযু বিল্লাহি মিন আমাদের অবস্থাও যেন আজ মুসা নবীর উম্মতের মতই হয়েছে ফিলিস্তিনিরা তোমরা জিহাদ করো আর আমরা মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধান আর মুসলিম বিশ্বের মুসলমানরা আমরা তাকায় তাকায় দেখি আর মাঝে মাঝে একটু বিবৃতি আর ফেসবুকে লেখালেখি করি ঠিক কি না পরিণতি কি হয়েছে শুনেন এরা বলেছে মুসা তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো আমরা পারবো না গজব এসেছে কার তরফ থেকে কষ্ট হচ্ছে আপনাদের গজব এসেছে কার তরফ থেকে কি গজব দেওয়া হলো শুনেন আল্লাহ বললেন ও মূসা শোনো শোনো তোমার উম্মত তো জিহাদ করার আদেশ অমান্য করলো তাদের জন্য আমার তরফ থেকে শাস্তি হলো ফা ইন্নাহা মুহাররামাতুন আলাইহিম আরবাউন সানাতাইয়াতিম في الأرض فلا تأس على القوم الفاسقين الله বললেন মুসা তোমার এই জিহাদে না যাওয়া উম্মতের জন্য 40 বছরের জেল দিলাম কত বছরের জেল এখন এটা কি আমাদের দেশের কারাগারের মতো শুনেন তীর প্রান্তরে 40 বছর তাদেরকে বন্দী করে দেওয়া হলো কি রকম উদ্বাস্তুর মতো তারা চলাফেরা করত শুনেন যুবক ভাইরা শাস্তি কেমন দেওয়া হলো এরা ভোরবেলা ফজরের সময় সকালবেলা হাঁটা আরম্ভ করত মিশরের দিকে কোন দিকে মানে তাদের বাড়ির দিকে তারা ফিলিস্তিনে যাবে না তারা বাইতুল মুকদ্দাস পুনরুদ্ধার করবে না জিহাদ করবে না উল্টা যাচ্ছে কোন দিকে বাড়ির দিকে কোন দিকে মজা বুঝাই দিবেন আল্লাহ সকালবেলা হাঁটা আরম্ভ করে মিশরের দিকে সন্ধ্যাবেলায় দেখে যেখান থেকে সকালে হাঁটা আরম্ভ করছে ওইখানে আবার আসছে ঘুরে ফিরে ওইখানে আবার কত বছর কত বছর এরা বুঝলো আমরা আর মিশরেও যাইতে পারবো না অন্য কোথাও যাইতে পারবো কারণ এই গজব ফিক্সড হয়ে গেছে কার তরফ থেকে এরা তওবা করলো যতই পাপ করুক না কেন বান্দা তওবা করলে মাফ করে দেন কে হ্যাঁ অপরাধ করলে এলাকাবাসী সবাই মিলে শাস্তি দেয় মানুষ অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্য আর আমার আল্লাহ অপরাধী খুঁজেন তাকে মাফ করার জন্য সুবহানাল্লাহ কত পাপ করেছেন যুবক ভাইরা তওবা করে ফেলুন মাফ করে দিবেন কে এরা তওবা করলো আল্লাহ বললেন তওবা কবুল করব ঠিক আছে কিন্তু জিহাদ থেকে নাজাত নাই জিহাদ করতেই হবে মুসলমান জিহাদ করবে অনেকে আবার প্রশাসন কিংবা মিডিয়ার ভাইরা থাকলে উল্টাপাল্টা বুঝবেন না জিহাদ একটি পবিত্র শব্দ জিহাদ নামাজ রোজার মতোই পবিত্র শব্দ জিহাদ আর সন্ত্রাস এক জিনিস নয় জিহাদ এসেছে সন্ত্রাসকে নির্মূল করে দেওয়ার জন্য জিহাদ আর সন্ত্রাস এক জিনিস নয় আল্লাহ বললেন মাফ করব ঠিক আছে কিন্তু জিহাদ করাই লাগবে ইউসা বিন নূন আলাইহিস সালামের নেতৃত্বে ঘটনা কি শুনতেছেন আপনারা ইউসা বিন নূন আলাইহিস সালামের নেতৃত্বে এবার তারা গেল ফিলিস্তিন পুনরুদ্ধার করবে কাদের বিরুদ্ধে যুদ্ধ আমালেকা কাদের বিরুদ্ধে শক্তি তখন ওই জামানায় তাদের কম না বেশি সবচাইতে বদরে মুসলমানদের শক্তি ছিল কম না বেশি কথা কন না কেন সংখ্যা কত 300 কাফির কত কাফিররা পারছে কাফিরদের অস্ত্র বেশি না কম প্রশিক্ষিত সৈন্য কম না বেশি মুসলমানের কিচ্ছু নাই 313 জন অনেকের পায়ে স্যান্ডেলও নাই কাপড় চোপড়ও ঠিকঠাক নাই জর্ণাস একেবারে জরাজীর্ণ অবস্থা দুর্বল অস্ত্রশস্ত্রও নাই কিন্তু আল্লাহ বলেছেন যাও নবী ফেরেশতা পাঠাইয়া কাফেরদের উপর বিজয় দিব সুবহানাল্লাহ এজন্য বলেছি পৃথিবীতে মুসলমানের বিজয় এসেছে অস্ত্র দিয়ে নয় ঈমান আর আল্লাহর সাহায্য দিয়ে ঠিক কি না ইউসা বিন নূন গেলেন যুদ্ধ আরম্ভ করলেন যুদ্ধ করতে 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 বিজয়ের দ্বার প্রান্তে মুসলমানরা চলে আসছে সুবহানাল্লাহ পড়েন আমালেকারা অবাক কি ব্যাপার এদের অস্ত্রশস্ত্র নাই তাও আমরা পরাজিত হয়ে যাচ্ছি কেন তারা তাকায় দেখলো যুদ্ধের ময়দানে শুধুমাত্র মুসা নবীর উম্মতরাই না ঝাঁকে ঝাঁকে আল্লাহ ফেরেশতা পাঠিয়েছেন বলে ফেরেশতাদের সাথে তারা কুলাতে পারছে না আপনাদের কি মনে হয় আফগানিস্তানে আফগানিস্তান থেকে যে
ব্রিটিশরা পালিয়ে গিয়েছে এমনি এমনি পালায় যায় রাই অনেক অস্ত্রশস্ত্র ছিল আফগানিদের কাছে তো পায়ে অনেকের স্যান্ডেলও ছিল না স্যান্ডেলও ছিল না ঈমান নিয়ে দেশের জন্য দ্বীনের জন্য লড়াই করেছে ব্রিটিশরা পর্যন্ত তাদের দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ফিলিস্তিনিরা দেখায় দিয়েছে আগে তারা পাথর নিক্ষেপ করে প্রতিহত করত এখন যুগের পর যুগ ধরে মার খেতে খেতে এমন অস্ত্র বানিয়েছে ইসরায়েলিরা তাদের প্রোটেকশনের জন্য আয়রন ডুম বানিয়েছে আয়রন ডুম দিয়েও রক্ষা হয় নাই ফিলিস্তিনিরা ইসরায়েলিদের উপর হামলা চালিয়ে দেখায় দিয়েছে মুসলমানরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না প্রিয় ভাইরা প্রিয় ভাইরা ইউসা বিন নুন আলাইহিস সালাম গেলেন মনে আছে তো ঘটনা যুদ্ধ করতে করতে বিজয়ের দ্বার প্রান্তে কিন্তু দিনটা ছিল জুমার দিন কোন দিন জোরে বলেন কোন দিন আসরের ওয়াক্ত হয়ে যাচ্ছে এখন সন্ধ্যা হয়ে গেলেই ওইটা কোন রাত কোন দিন শুরু হবে শনিবার কোন দিন সেই সময়ে শনিবার ছিল পবিত্র দিন এজন্য সন্ধ্যা হয়ে গেলে শনিবার থেকে যুদ্ধ বিগ্রহ সব কি হয়ে যায় এখন তো ইউসা বিন নুন আলাইহিস সালাম চি এটা বুখারী শরীফের হাদিস শুনেন ইউসা বিন নুন আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন যুদ্ধের বিজয় প্রান্তে চলে আসলাম এখন যুদ্ধটা যদি স্থগিত হয় আরো একদিন পরে যুদ্ধ শুরু হয় এরা যদি আবার পাল্টা হামলা চালায় হাত তুললেন কার কাছে পৃথিবীতে একজন মানুষের দোয়া কবুল করে পৃথিবীতে একবার সূর্যকে থামিয়ে দেওয়া হয়েছে সুবহানাল্লাহ কইতে মন চায় না পৃথিবীতে একবার আল্লাহ সূর্যকে থামিয়ে দিয়েছিল ইউসা বিন নুন দোয়া করেছেন আল্লাহ তোমার ঘরকে কাফিরদের থেকে পুনরুদ্ধার করতে আমরা জিহাদের উদ্দেশ্যে এসেছি সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা তোমার গোলাম সূর্য তোমার গোলাম সুতরাং সূর্যকে আদেশ করো সূর্য যেন থেমে যায় সূর্য যেন থেমে যায় আমরা যেন মসজিদে আকসাকে পুনরুদ্ধার করতে পারি মুজাহিদদের এই তামান্না আল্লাহ কবুল করেছেন সূর্যকে আল্লাহ থামিয়ে দিয়েছেন সন্ধ্যা হওয়ার আগেই মুসলমানরা মসজিদে আকসা পুনরুদ্ধার করেছে আল্লাহু আকবার তাহলে সিরাজগঞ্জবাসী বলেন দেখি মসজিদে আকসা আগের যুগেও পুনরুদ্ধার হয়েছে অস্ত্র দিয়ে না ঈমান দিয়ে আর কার সাহায্য দিয়ে আল্লাহর কসম করে বলছি ফিলিস্তিনে এখন যে জুলুম চলছে নির্যাতন চলছে এবং মসজিদে আকসাকে ইসরায়েলি ইহুদিরা যে দখল করে রেখেছে তামাম দুনিয়ায় আমাদের সংখ্যা প্রায় 200 কোটি তামাম দুনিয়ার 200 কোটি মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে যদি একবার শুধু এদের বিরুদ্ধে কথা বলা আরম্ভ করে আমার তো মনে হয় জিহাদ লাগবে না মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলো একজোট হয়ে ইসরায়েলের বিরুদ্ধে কথা বললে ভূমধ্য সাগরে ইহুদিরা ভেসে যাবে কিন্তু আজ দুঃখ লাগে আফসোস লাগে কাফির কাফির ভাই ভাই হয়ে গেছে কিন্তু মুসলমানরা একজোট হতে পারছে কাফির কাফির কেমনে ভাই ভাই হয়েছে ইসরায়েলের ইহুদিদের পক্ষ নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রণতরী পাঠিয়েছে সাহায্য করছে ফ্রান্সের প্রেসিডেন্ট আরেক খবিশ আরেক শয়তান ইমানুয়েল মেক্রো তাদের পক্ষ নিয়েছে কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো ইসরায়েলিদের পক্ষ নিয়েছে আরেক বেটা তার নিজের পায়ের তলায় জুতা তার নিজের পায়ের তলায় মাটি নাই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি পুতিন বাবাজির গুতা খাইছে ভালো মতো তার নিজের পায়ের তলায় মাটি নাই সে বলেছে আমরা ইহুদিদের সাথে আছি এই যে কাফির কাফির জুড়ে বলতে হবে কাফির 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 আমাদের দেশের এক শায়েখ দেখলাম 3-4 দিন আগে আকিদা নিয়ে কথা বলতেছে কি নিয়ে আকিদা নিয়ে সালাউদ্দিন আইয়ুবীর আকিদা নিয়ে সালাউদ্দিন আইয়ুবীকে চিনেন আপনারা সুলতান সালাউদ্দিন আইয়ুবী মসজিদে আকসাকে ক্রুসেডারদের থেকে তিনি পুনরুদ্ধার করেছেন সুবহানাল্লাহ তার আকিদা নিয়ে কথা বলছেন ফিলিস্তিনিদের আকিদা নিয়ে কথা বলছেন ওই যে কাজী নজরুল ইসলাম কবিতা লিখেছিলেন কি জানি বিবি তালাকের ফতোয়া খুঁজি না বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন বসে বিবি তালাকের ফতোয়া খুঁজি ফেকার কিতাব আমাদের অবস্থা হয়েছে এমন আমরা এখন চক্ষু বন্ধ করে অনেকে জিকির করছি কেউ বা আবার আকিদার ক্লাস করাচ্ছি
আকীদা বুঝাচ্ছি আর অন্যদিকে মুসলমানদের উপরে কারবালা চলছে কিসের জিকির আর কিসের আকীদার বিতর্ক করেন মুসলমানদের পক্ষে এখন দাঁড়িয়ে যাওয়া লাগবে ঠিক কি না কিসের জিকির আর ফিকির এখন এখন জিকির ফিকিরের টাইম নাই तमाम দুনিয়ার মুসলমানদেরকে কাফেরদের বিরুদ্ধে এক হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে হবে ঠিক কি না আমাদের প্রিয় জায়গা ফিলিস্তিনে অবস্থিত মসজিদুল আকসা এই মসজিদুল আকসাকে দখলদার জারজ রাষ্ট্র ইসরায়েলের বর্বর ইহুদিরা অবৈধভাবে দখল করে রেখে লক্ষ লক্ষ ফিলিস্তিনিকে যুগের পর যুগ ধরে তারা বাস্তুচ্যুত করে রেখেছে ঠিক কি না এই ইসরায়েলের অসভ্য বর্বর ইহুদিদেরকে মার্কিন যুক্তরাষ্ট্র সহ তাদের পশ্চিমা সকল মিত্ররা ইসরায়েলিদেরকে বলছে সভ্য আর ফিলিস্তিনি যারা স্বাধীনতার জন্য লড়াই করছে তাদেরকে বলছে সন্ত্রাসী পশ্চিমাদের শেখানো সন্ত্রাসীর ডেফিনেশন আমরা গ্রহণ করি না বরং প্রকৃত সন্ত্রাসী হলো তারা যারা জারজ রাষ্ট্রের জন্ম দিয়ে অবৈধভাবে ফিলিস্তিনের ভূমিকা দখল করেছে অসভ্য ইসরায়েলিরা হচ্ছে প্রকৃত সন্ত্রাসী মুসলমানরা সন্ত্রাসী জাতি নয় মুসলমানরা শান্তির পক্ষে শৃঙ্খলার পক্ষে পৃথিবী থেকে সন্ত্রাসকে নির্মূল করেছে যুগে যুগে মুসলমানরা ইসলাম কখনো সন্ত্রাসের কথা বলে না কোরআন কখনো সন্ত্রাসের কথা বলে না হাদিস কখনো সন্ত্রাসের কথা বলে না বরং কোরআন সুন্নাহ সন্ত্রাসের বিপরীতে শান্তি এবং সমৃদ্ধির কথা বলে ঠিক কি না আমরা মসজিদুল আকসার ব্যাপারে এত বেশি উৎসাহী কেন মসজিদে আকসার ব্যাপারে মুসলমানদের এত আগ্রহ কেন কেন এই পবিত্র ভূমিতে অবস্থিত মসজিদে আকসা নিয়ে গোটা বিশ্বের মুসলমানরা একই সুরে কথা বলে এর কারণ হলো মসজিদুল আকসা এটি হচ্ছে সেই মসজিদ যেই মসজিদ পৃথিবীর সূচনালগ্ন থেকে আজ পর্যন্ত বিভিন্ন কারণে তাৎপর্যপূর্ণ অনেকগুলো কারণ আছে আজকের আলোচনার শুরুতে আমি মসজিদুল আকসা মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ হওয়ার 12টি কারণ কোরআন থেকে তুলে ধরব ইনশাআল্লাহ এজন্য আজকে আমি খুতবার ভিতরে এমন একটি আয়াত তেলাওয়াত করেছি যে আয়াতের ভিতরে মসজিদুল আকসার কথা উল্লেখ করে দিয়েছেন কে যুবক ভাইয়েরা ছাত্র ভাইয়েরা ভালো করে শুনেন ফেসবুকে পড়ে আছেন আপনারা আপনারা ইউটিউবিং এ টিকটকে ব্যস্ত অন্যদিকে মসজিদুল আকসা নিয়ে আপনি যুবক মানুষ আপনার ভেতরে হাই হুতাশ নাই আফসোস পর্যন্ত নাই ইসরায়েলের বর্বর ইহুদিরা গত 24 ঘন্টা ধরে বিদ্যুৎ পানি তো বন্ধ ছিল এখন ইন্টারনেটও বন্ধ করে দিয়েছে অর্থাৎ ইসরায়েলি ইহুদিরা ফিলিস্তিনে কি ধ্বংসযজ্ঞ চালাচ্ছে পৃথিবীর মানুষ এখন জানারও সুযোগ আপনার হৃদয় কাঁদে না একটু আফসোসও করে না এটা কেমন মুসলমান আপনি মুসলমান তো হচ্ছে আল মুমিনুনা কাল জাসাদিল ওয়াহিদ মুসলমান হবে একই দেহের ন্যায় আপনার শরীরে পায়ের মধ্যে আঘাত লাগলে সারা শরীরে যেমন ব্যথা অনুভূত হয় ফিলিস্তিনি মুসলমান ফিলিস্তিনে নির্যাতিত হলে বাংলাদেশ থেকে আপনার বেদনা হতো অন্তর যদি কাঁদে তাহলেই বোঝা যাবে আপনি প্রকৃত মুসলমান মসজিদে আকসা কেন আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ আজকে কয়টা কারণ আপনাদেরকে শোনাবো জোরে বলতে হবে কয়টা ছাত্র এবং যুবক ভাইয়েরদের কাজ হলো নোট করা একদম নোট করে নিয়ে যাবেন এরপরে আজকের আলোচনা শেষে প্রত্যেকেই ফেসবুকের টাইমলাইনে পোস্ট করবেন যে এই 12টা কারণে মসজিদে আকসা আমাদের কাছে গুরুত্বপূর্ণ বাকিদের কাছে দাওয়াত পৌঁছে যাবে ইনশাআল্লাহ নাম্বার 1 শুরু করছি আমরা মসজিদুল আকসা এটি হচ্ছে দুনিয়ায় নির্মিত দ্বিতীয় মসজিদ সুবহানাল্লাহ পড়বেন না এই দুনিয়াতে নির্মিত যত মসজিদ আছে সিরিয়াল অনুযায়ী মসজিদে আকসা হচ্ছে দ্বিতীয় নির্মিত মসজিদ তাহলে আপনাদের প্রশ্ন আসতে পারে হুজুর তাহলে প্রথম কোন মসজিদ নির্মাণ হয়েছে কোন মসজিদ দুনিয়ায় সর্বপ্রথম নির্মাণ হয়েছে সেটা আমরা আল্লাহর কিতাব কোরআন থেকে জেনে নিব আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে কোন ঘরটাকে রব্বুল আলামিন সর্বপ্রথম বানিয়েছেন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন ইন্না আউয়াল বাইতিন উদিআ লিন্নাসি লাল্লাযী বিবাক
مباركا وهدى للعالمين الله تعالى বলছেন নিশ্চয়ই মানুষের জন্য প্রথম যে ঘর নির্মিত হয়েছে সেটা বাক্কায় অবস্থিত মক্কার আগের নাম হচ্ছে বাক্কা আপনারা যখন হজ কিংবা উমরা করতে যাবেন তখন দেখবেন মক্কায় অনেকগুলো হোটেল আছে হোটেলের নাম হচ্ছে বাক্কা হোটেল হোটেলকে আরবিতে বলা হয় ফন্দুক দেখবেন অনেক জায়গায় লেখা আছে ফন্দুক বাক্কা অনেক রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টের নাম হচ্ছে বাক্কা রেস্টুরেন্ট রেস্টুরেন্টের আরবি হলো মাতাম মাতাম বাক্কা তাহলে মক্কার আরেকটা নাম হচ্ছে জুড়ে বলতে হবে মক্কার আরেকটা নাম হচ্ছে রব্বুল আলামিন বলছেন ইন্না আউয়াল বাইতিন উদিআ লিন্নাস নিশ্চয়ই মানুষের জন্য প্রথম যে ঘর বানানো হয়েছে লাল্লাদি বিবাক্কা সেটা বাক্কা অর্থাৎ মক্কা নগরীতে অবস্থিত আর ওই ঘরটাকে রব্বুল আলামিন কেমন বানিয়েছেন আল্লাহ তাআলা বলছেন লাল্লাদি বিবাক্কাত মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন আল্লাহ তাআলা বলছেন ওই ঘরটাকে আমি তাম বিশ্ববাসীর জন্য হেদায়েতের কেন্দ্রস্থল বানিয়েছি আল্লাহু আকবার তাহলে আমরা আল্লাহর কিতাব কোরআন থেকে জানতে পারলাম আসমানের নিচে জমিনের উপরে সর্বপ্রথম যে ঘর নির্মাণ করা হয়েছে ওটা মানুষের ঘর না ওই ঘরটা কার আরো জোরে বলেন কার এই জন্য ওই ঘরের একটা নাম হচ্ছে বাইতুল্লাহ ওই ঘরের একটা নাম হচ্ছে বাইতুল্লাহ তাহলে আসমানের নিচে দুনিয়া জমিনের উপরে সর্বপ্রথম যে ঘর নির্মাণ হয়েছে সেটা হচ্ছে আল্লাহর ঘর সেটা হচ্ছে আল কাবা আল মুশাররাফা এটা হচ্ছে দুনিয়ার জমিনে প্রথম নির্মিত ঘর আর ওই মসজিদটা আল্লাহর ঘরের চারপাশে যে আঙ্গিনা ওই আঙ্গিনায় যে মসজিদটা আছে ওই পুরো আঙ্গিনার নাম হচ্ছে আল মসজিদুল হারাম সবাই বলেন আল মসজিদুল হারাম তাহলে আমরা আল্লাহর কোরআন থেকে জানলাম দুনিয়ায় সর্বপ্রথম যে মসজিদ নির্মাণ হয়েছে ওইটা আমাদের সিরাজগঞ্জের কোনো মসজিদ না ওইটা হচ্ছে মসজিদুল হারাম এরপরে মসজিদে হারাম প্রতিষ্ঠা হওয়ার পরে ভিত্তি প্রস্তর স্থাপন হওয়ার পরে দুনিয়ায় কোন মসজিদ নির্মাণ হয়েছে আমি আপনাদেরকে হাদিস থেকে সেটা শোনাই বুখারি এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে আবু দার গিফারি রাদিয়াল্লাহু আন তিনি বলছেন আমি একদিন নবীজির কাছে গিয়ে জানতে চাইলাম আমি নবীজিকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু মসজিদুন উদিআ ফিল আরদি আউওয়ালা সর্বপ্রথম কোন মসজিদ দুনিয়ায় বানানো হয়েছে নবীজি বললেন আল মসজিদুল হারাম মসজিদে হারাম বর্ণনাকারী সাহাবী বলছেন আমি নবীজিকে জিজ্ঞেস করলাম সুম্মা আই এরপরে কোন মসজিদ নির্মাণ হয়েছে নবীজি বললেন আল মসজিদুল আকসা মসজিদে আকসা সাহাবী জিজ্ঞেস করলেন ওগো আল্লাহর নবী প্রথম মসজিদ মসজিদে হারাম নির্মাণের পরে মসজিদে আকসা নির্মাণ হয়েছে কাম কানা বাইনাহুমা এই দুই মসজিদ নির্মাণের মাঝখানে কেমন ব্যবধান ছিল কত দিন বা কত বছরের ব্যবধান ছিল নবীজি জবাব দিলেন আরবাউনা সানা চল্লিশ বছরের ব্যবধান ছিল তার মানে হলো মসজিদে হারামের ভিত্তি প্রস্তর স্থাপনের পরে মসজিদে আকসা চল্লিশ বছর পরে প্রতিষ্ঠা হয়েছে সুবহানাল্লাহ তাহলে প্রথম পয়েন্ট আমরা জানলাম আব্বাজানরা ভাইজানরা সবাই বলেন মসজিদে আকসা এটা দুনিয়ায় নির্মিত কততম মসজিদ ওই পিছন থেকে তো আওয়াজ পাওয়া যায় না কততম দ্বিতীয়তম মনে থাকবে তো ইনশাআল্লাহ নাম্বার টু দুই নাম্বার হলো কেন মসজিদে আকসা আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ দুই নাম্বার কারণ হলো কোরআনুল কারিমে রব্বুল আলামিন দুইটা মসজিদের নাম উল্লেখ করেছেন আমার কথা বুঝে থাকলে সবাই বলেন কোরআনে আল্লাহ কয়টা মসজিদের নাম উল্লেখ করেছেন সেখানে কি এই কোরআনের ভেতরে কি সিরাজগঞ্জের কোনো মসজিদের নাম আছে নাকি বাংলাদেশের বাইতুল মুকাররমের মসজিদের নাম আছে নাকি
কোন দুইটা মসজিদে বার শুনেন ওই দুইটা মসজিদের কথা একই আয়াতে আল্লাহ উল্লেখ করলেন কোরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরা বনি ইসরাঈল এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুল ইসরা এই সূরার প্রথম আয়াতে রব্বুল আলামিন বললেন যারা পারেন আমার সঙ্গে তিলাওয়াত করেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল সুবহানাল্লাহ অতিব পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের বেলা ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহু আকবার তাহলে মসজিদে আকসা কেন আমরা এত ভালোবাসি কেন মসজিদে আকসার প্রতি আমাদের এত আগ্রহ এত ভালোবাসা কারণ এই মসজিদটার নাম সরাসরি কোরআনে যিনি উল্লেখ করেছেন তিনি কে তিন নাম্বার মসজিদে আকসা কেন আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ কারণ এটি ছিল মুসলমানদের প্রথম কিবলা এখন আমরা নামাজ যখন আদায় করি সালাত আদায়ের জন্য আমাদের চেহারা ঘুরাইয়া দেই আমরা কাবা শরীফের দিকে কিন্তু কাবা শরীফ কিবলা হওয়ার আগে আমাদের আগের কিবলা ছিল মসজিদুল আকসা কিভাবে এই কিবলা পরিবর্তনের ঘটনা ঘটল এই ঘটনা কোরআনে কারীমে যিনি তুলে দিয়েছেন তিনি কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুওয়াতের রিসালাতের দাওয়াত শুরু করেছেন মক্কায় কিন্তু মক্কায় দাওয়াত আরম্ভ করার পরে মক্কাবাসী কাফির নবীজির বিরুদ্ধে একজোট হয়ে তারা অত্যাচার নির্যাতন নিপীড়ন শুরু করলো সাহাবীদের উপর নির্যাতন করলো সিরাজগঞ্জের মুসলমানরা শোনেন শোনেন কোরআনের পথে চললে জুলুম নির্যাতন আসে ঘর বাড়ি ছেড়ে দিতে হয় হামলা মামলার সম্মুখীন হতে হয় এটা নতুন কোনো বিষয় নয় যেই যুগে কোরআন নাজিল হয়েছে কোরআন বিরোধীরা কোরআনওয়ালাদের উপর হামলা চালিয়েছে এমনকি হামলা চালিয়ে ক্ষান্ত হয় নাই তারা নবীজি এবং সাহাবিদেরকে মক্কা থেকে বের করে দিয়েছে সুতরাং এই যুগেও এই রকম কোরআন বিরোধীরা আশেপাশে থাকতে পারে যারা কোরআনের আন্দোলনের কারণে কোরআনওয়ালাদেরকে ঘরবাড়ি থেকে বের করে দিয়েছে কিংবা জেলখানার মধ্যে আটকায়া রেখেছে কিন্তু লাভ হয় নাই যুগে যুগে কোরআন বিরোধীরা কোরআনওয়ালাদের উপরে যত বেশি জুলুম করেছে ইসলামের বিজয় তত বেশি কাছে চলে এসেছে সুতরাং আমরা ইসলামের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বলতে পারি কোরআনওয়ালাদের উপরে নির্যাতন হবে যত বেশি ইসলামের বিজয় কাছে আসবে তত বেশি আমরা কাউকে ভয় করি না আমাদের অন্তরে কেবল একজনের ভয় সবাই বলেন তিনি কে নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবী মসজিদে আকসার দিকে চেহারা ঘুরায়া সালাত আদায় করেন কিন্তু নবীজি মনে মনে চান মনে মনে কামনা করেন বাসনা করেন যদি কিবলা মসজিদে আকসার দিকে না হয়ে মসজিদে হারামের দিকে হতো মক্কায় অবস্থিত বাইতুল্লার দিকে হতো তাহলে ভালো হতো এটা নবীজি মনে মনে চেয়েছেন আমার মনের খবর আপনি জানেন না আপনার মনের খবর আমি জানি না কিন্তু আমার আপনার আমাদের সবার মনের খবর যার কাছে আছে তিনি কে নবীজি এক দাওয়াতে গিয়েছিলেন জোহরের ওয়াক্তে নামাজ ইমামতিতে দাঁড়িয়ে গেলেন জোহরের ফরজ নামাজ হলো মোট কয় রাকাত নবীজি দুই রাকাত সালাত আদায় করেছেন ফিলিস্তিনে অবস্থিত মসজিদে আকসার দিকে চেহারা ঘুরায়া আর মনে মনে চাচ্ছেন কিবলাটা যদি মসজিদে হারামের দিকে হতো এই যে নবীজি মনে মনে চাচ্ছেন আল্লাহ সেটা বুঝে ফেললেন আয়াত নাজিল করে দিলেন নামাজের ভেতরে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ও নবী বারবার আকাশের পানে তাকিয়ে মনে মনে কি চাইছেন সব আমি জানি আপনার মনের বাসনা আমি পূরণ করে দিলাম ফালানুওয়াল্লিয়ান্নাকা ক্বিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম আপনার মনের আশা আমি পূরণ করে দিলাম এক খুনি চেহারা বাইতুল মুকাদ্দাস থেকে ঘুরায়া বাইতুল্লাহর দিকে করে নেন আল্লাহু আকবার সুতরাং ইসরায়েলের বর্বর ইহুদি সহ পশ্চিমা বিশ্বের সকল কুফফার শক্তিকে বলতে চাই আমাদের এই প্রাণের স্পন্দন পূর্ববর্তী কিবলার এক ইঞ্চি জমিও তোমরা কেড়ে নিতে পারবে না ইনশাআল্লাহ
প্রিয় সিরাজগঞ্জবাসী বলছিলাম ফিলিস্তিনের মসজিদে আকসার প্রতি আমাদের এত আগ্রহ কেন কয়টা পয়েন্ট বলেছি জোরে বলেন কয়টা নাম্বার 4 4 নাম্বার হলো এই মসজিদে আকসা এই মসজিদটি হলো মেরাজের রাতে নবীজির বিরতি স্থল উত্তরবঙ্গ থেকে রাজশাহী থেকে যত বাস ঢাকায় যায় আপনাদের সিরাজগঞ্জে এসে কিন্তু একটা বিরতি দেওয়া লাগে ঢাকায় যাওয়ার জন্য যেমন সিরাজগঞ্জে এসে থামাই লাগে আপনারা কিন্তু ফিলিস্তিনের মতো তবে আপনারা ফিলিস্তিনের মতো নির্যাতিত না আমি বুঝাচ্ছি আর কি ফিলিস্তিনিদের মতো মানে বললাম এই কারণে নবীজি মেরাজে গিয়েছেন মসজিদে হারাম থেকে শুরু হয়েছে মসজিদে আকসা এসে একটা ব্রেক একটা বিরতি নামাজে বিরতি বিরতি স্থল এতটুকুকে বলে ইসরা নৈশ ভ্রমণ আর মসজিদে আকসা থেকে ঊর্ধ্বাকাশে ভ্রমণ এটাকে বলে উরুজ বা মেরাজ এটাকে বলে কি মেরাজ এই যে নবীজি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় আসলেন এই মসজিদে আকসাকে আবার আল্লাহ কোরআনে বরকতময় বললেন আল্লাহ তাআলা কোরআনে বললেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর কোরআনের মোট 5 জায়গায় আল্লাহ তাআলা ফিলিস্তিনের আশপাশের অঞ্চলকে আল আরদুল মুকাদ্দাসা পবিত্র ভূমি বলেছেন এটাকে বরকতময় ভূমি বলেছেন সুবহানাল্লাহ এটা বিরতি স্থল এখানে নবীজি বিরতি দিয়েছেন এখানে বিরতি দিয়েছেন নাম্বার 5 5 নাম্বার হচ্ছে এই মসজিদে নবীজি সকল নবী রাসূলদের উপস্থিতিতে নামাজের ইমামতি করেছেন সুবহানাল্লাহ কি বাড়িতে গিয়ে বলবেন নাকি আল্লাহর নবী মসজিদে আকসায় মেরাজের রাতে আসলেন যখন মসজিদে ঢুকলেন জিব্রিল বললেন ওগো আল্লাহর হাবিব পৃথিবীর প্রথম নবী সব মানুষের বাপ প্রথম নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আপনার আগের নবী ঈসা ইবনে মারইয়াম পর্যন্ত সবাইকে আল্লাহ এখানে আপনার সম্মানে সমবেত করেছেন নবীজি জানতে চাইলেন কেন আল্লাহ সমবেত করলেন জিব্রিল বললেন এখন আপনি সালাত আদায় হবে কেন হয়েছে বুঝাই দিচ্ছি নামাজ আদায় হবে আজকের এই নামাজ সবারে বাবা আদম ইমাম হবেন না জাতির পিতা ইব্রাহিম ইমাম হবেন না উলুল আজমি মিনার রাসূল মূসা আলাইহিস সালাম ইমাম হবেন না সাইয়েদিনা ঈসা রূহুল্লাহ ইমাম হবেন না আল্লাহ তাআলা চাইছেন সব নবী রাসূলদের উপস্থিতিতে আপনি আখেরী নবী আপনাকে আল্লাহ নামাজের ইমাম এজন্য বানাতে চান আল্লাহ তাআলা দুনিয়ার প্রথম থেকে আপনার আগের নবী পর্যন্ত সকল নবী রাসূলদের ইমামুল মুরসালিন ইমাম আল্লাহ আপনাকে বানাতে চান তাহলে নবীজিকে সকল নবী রাসূলদের ইমাম বানিয়ে দেওয়া হয়েছে যেই মসজিদে নামাজ আদায় করি সেই মসজিদের নাম হলো মসজিদুল আর জোরে বলেন মসজিদুল নাম্বার 6 6 নাম্বার হলো তিনটা মসজিদে ইবাদতের উদ্দেশ্যে সফর করা যায় নবীজি বলেছেন এই হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে সাইয়্যিদুল মুহাদ্দিসিন সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাশুদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ তিনটি মসজিদ ছাড়া অন্য কোন মসজিদের উদ্দেশ্যে ইবাদতের উদ্দেশ্যে যাওয়া যায় না এক নাম্বার হচ্ছে মসজিদুল হারাম দুই নাম্বার হচ্ছে মসজিদুন নববী নবীজির মসজিদ যেটাকে আমরা বলি মসজিদে নববী তিন নাম্বার হচ্ছে আল মসজিদুল আকসা মসজিদে আকসা এই তিন মসজিদে ইবাদতের উদ্দেশ্যে যাওয়া যায় অন্যান্য মসজিদগুলোতে ড্রয়িং আনার জন্য ডিজাইন আনার জন্য যেতে পারেন কোনো অসুবিধা নাই তাহলে মসজিদে আকসা হলো সেই গুরুত্বপূর্ণ মসজিদ যেখানে ইবাদতের উদ্দেশ্যে সফর করা যায় কিন্তু দুর্ভাগ্য মুসলমানদের জন্য মুসলমানরা মক্কায় যেতে পারে মদিনায় যেতে পারে কিন্তু মসজিদে আকসায় আমরা যাওয়া তো দূরের কথা ফিলিস্তিনিরাই ঠিকঠাক মতো ঢুকতে পারে তবে আমরা বলবো অচিরেই বিশ্বের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে মসজিদে আকসাকে মুক্ত করে পুনরুদ্ধার করে আমরা সেখানে মনের স্বাদ মিটিয়ে সালাত আদায় করব ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি প্রিয় সিরাজগঞ্জবাসী সাত নাম্বার পয়েন্ট বলছি মসজিদে আকসা কেন গুরুত্বপূর্ণ সাত নাম্বার কারণ বলছি এটা এমন মসজিদ
এই মসজিদ কিন্তু সিরাজগঞ্জের অন্যান্য মসজিদ বা জুমা মসজিদের মতো সাধারণ মসজিদ নয় তিনটা মসজিদে নামাজের সওয়াব অনেক বেশি যেমন নামাজ আদায় করা নামাজ ফরজ করা হয়েছে জামাতের সঙ্গে একাকী নামাজ আদায়ের চাইতে জামাতে নামাজ আদায় করলে কত গুণ সওয়াব বেশি মাশাআল্লাহ সব জানেন আপনারা কত গুণ 27 গুণ সওয়াব বেশি কিন্তু কেউ যদি বাইতুল্লাহর মসজিদে হারামে এক রাকাত নামাজ আদায় করে রব্বুল আলামিন এক রাকাতের বিনিময়ে 1 লক্ষ রাকাতের সওয়াব দান করে দিবেন আর নবীজির মসজিদ মসজিদে হারাম মসজিদে নববী মসজিদে নববীতে কেউ যদি নামাজ আদায় করে কোন কোন রেওয়ায়েতে এসেছে 50,000 রাকাতের সওয়াব দেওয়া হবে আবার কোন কোন বর্ণনায় এসেছে 1,000 রাকাতের সওয়াব দেওয়া হবে মক্কা মদিনায় নামাজ পড়েছেন কারা কারা একটু হাত তুলেন মাশাআল্লাহ অনেকে আছেন হাত নামাজ আল্লাহ তাকিয়ে দেখো তোমার কত বান্দা এখনো যেতে পারে নাই আল্লাহ যারা তোমার ঘরের মেহমান হয়নি তুমি তোমার খাস রহমত দিয়ে সবাইকে তোমার ঘরের মেহমান বানিয়ে দাও এত আস্তে আমিন বললেন আপনারা কি মসজিদে হারামে নবীজির রওজা শরীফের কাছে যেতে চান না কারা কারা যেতে চান আল্লাহ তাআলাকে দেখায় দেন আল্লাহ সবার হাতগুলোকে মনোবাসনাকে কবুল করে নাও বলেন আমিন হাতগুলো নামান মসজিদে হারামে নামাজের সওয়াব বলেছি মসজিদে নববীতে নামাজের সওয়াব বলেছি তিন নাম্বার হলো মসজিদে আকসা এই মসজিদে যে এক রাকাত নামাজ আদায় করবে কোন কোন হাদিসে এসেছে 500 রাকাতের সমান সওয়াব দেওয়া হবে কোন কোন হাদিসে এসেছে মসজিদে নববীর 4 ভাগের 1 ভাগ অর্থাৎ 1000 রাকাতের 4 ভাগের 1 ভাগ হয় 250 রাকাত তার মানে 500 বা 250 রাকাতের সমান সওয়াব দিয়ে দেওয়া হবে কেন মসজিদে আকসা আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ ছাত্র ভাইরা যুবক ভাইরা বুঝতে পারছেন তো আপনারা নাম্বার 8 8 নাম্বার হলো মসজিদে আকসা এটি হচ্ছে হারামাইন শরীফাইন অর্থাৎ মক্কা মদিনার পরে আমাদের কাছে অতিব গুরুত্বপূর্ণ পবিত্র জায়গা এই জন্য মসজিদে আকসার প্রতি আমাদের ভালোবাসা কম না বেশি আরো জোরে বলেন কম না বেশি নাম্বার 9 9 নাম্বার হচ্ছে এই মসজিদে আকসা এটি হচ্ছে সেই মসজিদ এই মসজিদে অসংখ্য নবী এবং রাসূলদের এই মসজিদের আশেপাশে অসংখ্য নবী এবং রাসূলের জন্ম হয়েছে হাজার হাজার নবী রাসূলের জন্ম হয়েছে এই আরদুল মুকদ্দাসায় যেমন এখানে এসেছেন এখানেই জন্ম নিয়েছেন জাতির পিতা আমাদের জাতির পিতাকে তিনি কি নিজে নিজে জাতির পিতা দাবি করেছেন নাকি আল্লাহ তাআলা কোরআনে বলেছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম আল্লাহ বলছেন আমি তোমাদের জাতির পিতা বানালাম ইব্রাহিম আলাইহিস সালামকে আর জাতির পিতা তিনি এমনি এমনি হন নাই জাতির পিতা হওয়ার জন্য আগুনের কুণ্ডলিতে তাকে পরীক্ষা দেওয়া লাগছে ঠিক কি না এমনি এমনি জাতির পিতা হন নাই ঈমানের পরীক্ষা দেওয়ার কারণে নমরুদ তাকে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত করেছে ঈমানের পরীক্ষা অনেক বেশি দিয়েছেন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ওই মসজিদে আকসার আশেপাশেই পাঠিয়েছেন এরপরে সেখানেই জন্ম হয়েছে সাইয়েদেনা ইয়াকুব আলাইহিস সালামের এখানে এসেছেন সাইয়েদেনা দাউদ আলাইহিস সালাম তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম মুসা নবীর জন্ম ফিলিস্তিনের আশেপাশে হয় নাই কিন্তু এখানে হিজরত করে শেষে এসেছিলেন এবং তার কবর এই বাইতুল মুকদ্দাসের আশেপাশে আছে না নাই এইভাবে করে হাজার হাজার নবী রাসূলের আগমনের স্থান হলো এই মসজিদে আকসার আশপাশের এলাকা এই জন্য মসজিদে আকসার প্রতি আমাদের ভালোবাসা কম না বেশি নাম্বার 10 10 নাম্বার হচ্ছে এই মসজিদকে আমরা এজন্যই ভালোবাসি কারণ এই মসজিদে আকসার আশপাশ থেকেই নবুয়তের দাওয়াত গোটা পৃথিবীব্যাপী ছড়িয়ে গিয়েছে নাম্বার 11 11 নাম্বার হচ্ছে এটি সেই মসজিদ এই মসজিদের ভিত্তি স্থাপন দুনিয়ার সাধারণ কোনো মানুষ করে নাই এই যে আপনাদের এলাকায় একটা মসজিদ হয়েছে আরো সামনে হবে অনেকগুলো ইনশাআল্লাহ আমরা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করি এই যে দুনিয়ার প্রথম মসজিদ প্রথম মসজিদ মসজিদে হারাম এটার ভিত্তি প্রস্তর মানুষের হাত দিয়ে হয় নাই বরং মসজিদে হারামের ভিত্তি প্রস্তর আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে স্থাপন করিয়েছেন এরপরে সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আদেশ দিয়েছিলেন
আল্লাহ জায়গাটা দেখিয়ে দিয়েছিলেন এখানেই পুনর্নির্মাণ করো তিনি তার ছেলেকে নিয়ে বাপ বেটা দুজন মিলে কাবা শরীফের মসজিদে হারামের কাবা ঘরের রিকনস্ট্রাকশন পুনর্নির্মাণের কাজ তারা করেছিলেন তাহলে আল্লাহর ঘরের নির্মাণ পুনর্নির্মাণ বললাম এবার আসেন মসজিদে আকসা এটার ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে মসজিদে হারামের 40 বছর পরে আর আল্লাহ তাআলা ওই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করিয়েছেন আমাদের বাপ দিয়ে সাইয়েদিনা আদম আলাইহিস সালামের হাত দিয়ে এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে এরপরে পুনর্নির্মাণ হয়েছে বিভিন্ন যুগে সুলাইমান আলাইহিস সালামের যুগে পুনর্নির্মাণ হয়েছে নাম্বার 12 12 নম্বর হচ্ছে এই মসজিদ কেন গুরুত্বপূর্ণ শুনেন বাবা জানরা ভাই জানরা এই যে আপনাদের এলাকায় এখন যে মসজিদটা হচ্ছে এই মসজিদের মিস্ত্রি এরা সবাই বাংলাদেশী এবং এরা সবাই কি মানুষ এরা সবাই কি মসজিদে আকসার মিস্ত্রি শুধু মানুষ না সুলাইমান নবীকে আল্লাহ তাআলা এমন এক পাওয়ার দিয়েছেন মানুষও শাসন করতেন জিনও শাসন করতেন তিনি মসজিদে আকসার পুনর্নির্মাণের জন্য জিন জাতির মাধ্যমে সাগরের তলদেশ থেকে মণিমুক্তা এবং মহামূল্যবান জিনিসপত্র আনিয়ে জিনদেরকে দিয়ে মসজিদে আকসার পুনর্নির্মাণ করেছেন আল্লাহু আকবার এই জন্য এই মসজিদে আকসা আমাদের কাছে গুরুত্বপূর্ণ কম না বেশি কয়টা কারণ বলেছি বাবা জান ভাই জানরা কষ্ট হচ্ছে আপনাদের এবার আসেন এই মসজিদে আকসা কয়েক যুগ ধরে ইসরায়েলের বর্বর ইহুদিরা দখল করে রেখেছে দখল করে রেখেছে মুসলমানদেরকে সালাত আদায় করতে দেয় না গত কয়েক যুগে বহুবার তারা নামাজরত মুসল্লিদের উপরে হামলা চালিয়েছে অনেকেই বলছেন ইসরায়েল তো সাময়িক শক্তিতে অনেক এগিয়ে ফিলিস্তিনিরা কিভাবে তাদের থেকে মসজিদে আকসা পুনরুদ্ধার করবে কিংবা মুসলমানরা যদি সারা বিশ্বের মুসলিম প্রায় 200 কোটি মুসলমান ঐক্যবদ্ধ হয় কিভাবে ইসরায়েলের সাথে পারবে কারণ ইসরায়েলকে সহযোগিতা করে সরাসরি আমেরিকা তাহলে কিভাবে পারবে শুনেন আমরা কখনো সংখ্যা দিয়ে আর অস্ত্র দিয়ে বিজয় আনি নাই ইসলামের ইতিহাস পড়ে দেখেন সবগুলো বিজয় এসেছে ঈমান আর আল্লাহর সাহায্য দিয়ে ঠিক কি না এবার আপনাদেরকে কুরআন থেকে একটা ঘটনা শোনাবো আপনারা কি ঘটনা শোনার জন্য রেডি ঘটনা শুনতে হলে তো ব্রেইন একটু শার্প থাকা লাগবে আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন না পিছনের ভাইরা কি ক্লান্ত হয়ে গেছেন একটা কিচ্চা শোনাবো একটা ঘটনা শোনাবো এই ঘটনা দিয়ে আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাইবো সেটা হলো এই আজকের যুগে না এখন তো 2023 সাল এখন মনে করছি যে এদের থেকে আমরা কিভাবে মসজিদে আকসা উদ্ধার করব শুনেন পৃথিবীর পূর্বের ইতিহাস শুনেন কয়েক হাজার বছর আগের একটা ঘটনা শোনাবো কয়েক হাজার বছর আগেই আগে থেকেই মসজিদে আকসা বিজয় হয়েছে পুনরুদ্ধার হয়েছে অস্ত্র দিয়ে শক্তি দিয়ে নয় ঈমান আর আল্লাহর সাহায্য দিয়ে সুবহানাল্লাহ আসেন ঘটনাটা শুনাই এই ঘটনা আল্লাহ উল্লেখ করেছেন সূরা মাঈদার 21 নম্বর আয়াত থেকে কোন সূরায় সূরা আল মাঈদা মুসা নবীর নাম তো আপনারা সবাই জানেন নাকি জানেন না মুসা নবী কি জাতের নবী কথা বলেছেন কার সাথে খুব রাগী নবী ছিলেন রাগ যখন করতেন তার চুল দাঁড়িয়ে যেত পাগড়ি ভেদ করে আল্লাহু আকবার ফেরাউনের বংশের একজনকে এক থাপ্পড় দিয়া দুনিয়া থেকে আউট করে দিয়েছেন কি জাতের নবী শুধু মানুষকে থাপ্পড় দেন নাই এটা এমন নবী এমন রাগী নবী মালাকুল মউতকেও থাপ্পড় মেরেছে মালাকুল মউতকেও ওই ঘটনাটা কি বলে ফেলবো বুখারীতে এই ঘটনা এসেছে মালাকুল মউত এসেছেন মুসা নবীর কাছে মুসা নবী বললেন আপনি কি আপনাকে চিনলাম না আমারে চিনেন না আমি মালাকুল মউত বুঝলাম কেন এসেছেন আমি কেন আসি আপনি জানেন না আমি যার কাছে আসি তার প্রাণ কবচ করে ফেলি মুসা নবী বললেন তাই আসো আমার কাছে বুখারীতে হাদিস এসেছে ফালাম্মা জাআহু সাক্কাহু যখন মালাকুল মউত কাছে আসলেন মুসা নবী একটা থাপ্পড় লাগালেন চোখের উপরে এক থাপ্পড় খাইয়া মালাকুল মউত গিয়েছে কার কাছে গিয়ে বলছে আরসালতানি ইলা আব্দুল্লাহ ইউরিদুল মউত আল্লাহ কার কাছে পাঠালেন আপনি যার কাছে পাঠিয়েছেন আপনার ওই বান্দা মরতে চায় না আল্লাহ বললেন তুমি মুসার কাছে আবার যাও গিয়ে আমার মুসাকে বলো তিনি যদি আরো হায়াত চান তাহলে তিনি যেন তার হাত একটা সারের পিঠের উপরে রাখেন তিনি তার হাত দিয়ে যতগুলো লোম ঢাকতে পারবেন প্রত্যেকটা লোমের বিনিময়ে আমি তাকে এক এক বছরের হায়াত বাড়িয়ে দিব সুবহানাল্লাহ
মুসা নবী তো খুব বুদ্ধিমান ছিলেন বিচক্ষণ ছিলেন মালাকুল মউতকে জিজ্ঞেস করলেন বুঝলাম আমার হায়াত বাড়বে কিন্তু ওই হায়াত যখন ফুরিয়ে যাবে তখন কি হবে মালাকুল মউত বললেন তখন আল্লাহর কাছে আপনাকে চলে যেতেই হবে তিনি বললেন অসুবিধা নাই তাহলে এক্ষুনি আমার রূহ কবজ করো আমি আমার মালিকের দিদার লাভ করতে চাই সুবহানাল্লাহ সেই মুসা নবীর ঘটনা বলছি শুনেন বাইতুল মুকদ্দাস পুনরুদ্ধার অস্ত্র দিয়ে হয় নাই শক্তি দিয়ে হয় নাই হয়েছে ঈমান আর কার সাহায্য দিয়ে মুসা নবীর ঘটনা বলছিলাম মুসা নবী আর তার উম্মতকে জ্বালাইছে যে তার নাম কি কি জাতের জ্বালান জ্বালিয়েছে শুনেন কত নির্যাতন করেছে নিপীড়ন করেছে অত্যাচার নির্যাতনের স্ট্রিম রুলার চালিয়েছে দুনিয়া এখন কারো নাম ফেরাউন নাই কিন্তু ফেরাউনের চরিত্র লালন করে ফেরাউনের ভাই বোন এখনো দুনিয়ায় আছে না নাই এখনো ফেরাউনের ভাই বোন দুনিয়ায় আছে যারা ফেরাউনের স্টাইলে ইমানদারদের উপরে নির্যাতন চালায় কিন্তু তাদের হুঁশিয়ার হওয়া দরকার ফেরাউন যেমন বংশ শুদ্ধ নির্মূল হয়েছে নব্য ফেরাউনরা আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাবে পৃথিবীর কোন ফেরাউন কখনো টিকতে পারে নাই ফেরাউনের চরিত্র লালন করে যারা দুনিয়ায় টিকতে পারবে না তারা এই দুনিয়ার উত্তরাধিকার আল্লাহ ইমানদারদেরকে দিবেন ওয়াদা করেছেন কি আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লামুনা ইন কুনতুম মুমিনিন ফ্রাস্ট্রেটেড হয় না হতাশ হয় না চারিদিকে ধরপাকড় নির্যাতন জুলুম চলছে ভয় পেও না বিজয় তোমাদেরকেই দেওয়া হবে আমরা ভরসা করি কার উপরে আল্লাহ বলেছেন ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন মুমিনদের উপরে মুমিনদের উচিত একজনের উপরে তাওয়াক্কুল করা তিনি কে শুনেন মুসা নবী আর তার উম্মতকে যখন ফেরাউন অতিমাত্রায় জুলুম আরম্ভ করলো আল্লাহ মুসা নবীকে বললেন মুসা তোমার উম্মত নিয়ে তুমি মিশর ছেড়ে চলে যাও তিনি তার উম্মত নিয়ে মিশর ছেড়ে চলে যাচ্ছেন ফেরাউনের কানে খবর গিয়েছে ফেরাউনও তার দরবল নিয়ে পেছন ধাওয়া করেছে মুসা নবী তার উম্মত নিয়ে যখন সাগরের সামনে চলে গেলেন লোহিত সাগর উম্মত বলল সামনে গেলেও মরবো পিছনে গেলেও মরবো মুসা নবী বললেন না আমাদেরকে বাঁচাবেন কি সাগরের মাঝখান দিয়ে আল্লাহ রাস্তা তৈরি করে দিলেন মুসা নবী উম্মত নিয়ে পার হয়ে গেলেন ওইদিকে ফেরাউন তার দলবল নিয়ে যখন লোহিত সাগরের মাঝামাঝি চলে গেল ফেরাউন তার দলবলকে পানিতে নাকানে চুবানি খাওয়ায়া দুনিয়া থেকে যিনি বিদায় করে দিলেন তিনি কি এবারে মুসা নবী উম্মত নিয়ে পার হয়ে গেলেন এর পরের ঘটনাটা অনেকে জানেন না ওই পরের ঘটনাটাই শোনাচ্ছি মুসা নবী তার উম্মত নিয়ে সাগরের এই পারে চলে আসলেন কোথায় যাবেন তাদের কোনো ঘর বাড়ি নাই ঠিকানা নাই কিচ্ছু নাই আল্লাহ মুসা নবীকে বললেন ও নবী মুসা তুমি তোমার উম্মত নিয়ে চলে যাও ওই ফিলিস্তিনে মসজিদে আকসার আশেপাশের এলাকাটা দখল করে রেখেছে আমালেকা জালিম সম্প্রদায় এখন যেমন ইসরায়েল আমেরিকা এরা যেমন পরাশক্তি অস্ত্র শস্ত্র বেশি সৈন্য বেশি প্রযুক্তি তাদের ভালো ওই সময় মুসা নবীর সময়ে দুনিয়াতে নাম্বার ওয়ান পরাশক্তি ছিল আমালেকা সম্প্রদায় সামরিক শক্তিতে তারা ছিল শক্তিশালী মুসা নবীকে আল্লাহ বললেন যাও আমালেকাদের বিরুদ্ধে জিহাদ করো মসজিদে আকসা পুনরুদ্ধার করো মুসা নবী বললেন আল্লাহ হাউ ইজ ইট পসিবল এটা কিভাবে সম্ভব আমার এই উম্মতগুলো গরিব ঠিক মতো খাইতে পারে না খাবার দাবারই নাই অস্ত্র শস্ত্র কিচ্ছু নাই দুনিয়ার সুপার পাওয়ার মালিকার সাথে কিভাবে আমরা গিয়ে জিহাদ করব আল্লাহ বলেন মুসা তুমি কেন ভয় পাও বিজয় তো আমালিকাকে দিব না ফেরেশতা পাঠাইয়া তোমার উম্মতকে আমি বিজয় দিব শুনেন ঘটনাটা কোরআন থেকে শুনাই সূরা মাঈদার 21 নম্বর আয়াত মুসা নবী আল্লাহর কাছ থেকে এই আদেশ পাওয়ার পর তার উম্মতকে ডেকে বললেন উম্মত শোনো তিনি তার উম্মতকে বললেন ইয়া কওমি দখুলুল আরদাল মুকদ্দাসাতাল লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন মুসা নবী বললেন হে আমার উম্মত হে আমার সম্প্রদায় শুনো তোমরা এই পবিত্র ভূমিতে প্রবেশ করো আল্লাতি কাতাবাল্লাহু লাকুম যার বিজয় আল্লাহ তোমাদেরকে লিখে দিয়েছেন সুবহানাল্লাহ বাসায় গিয়ে বলিয়েন
আগেই বলে দিলেন বিজয়ের সুসংবাদ যেন ভয় না পায়। বললেন সুসংবাদ নাও, ওই মসজিদে আকসার তার আশপাশের এলাকার বিজয় আল্লাহ তোমাদেরকে দিবেন, চলো 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 জিহাদে চলো। তখন তার উম্মত বলেছিল কলু ইয়া মূসা ইন্না ফিহা কওমান জাব بارين إنا لن ندخلها حتى يخرجوا منها فإن يخرجوا منها فإنا داخلون ترى بولتشيلو موسى شنو এদের এত শক্তি, অস্ত্র শস্ত্র, সৈন্যরা অত্যন্ত প্রশিক্ষিত, তাদের সাথে যুদ্ধ করে আমরা পারবো না। আল্লাহ যদি এদেরকে নিজেই বের করে দেন তারপরে খালি মাঠে আমরা গিয়া গোল দিব, অর্থাৎ আমরা জিহাদ ছাড়াই ফিলিস্তিনের ভূমি চাই, জিহাদ ছাড়াই মসজিদে আকসা চাই, কিন্তু জিহাদ ছাড়া কোনো অর্জন আসে না। আল্লাহর তরফ থেকে আদেশ এসেছে জিহাদ করো, কিন্তু দুইজন মুসা নবীর উম্মতে থাকা দুইজন তাফসীরের মধ্যে এসেছে, মুফাসসিরগণ লিখেছেন এদের মধ্যে একজন ছিলেন ইউসা বিন নূহ, আরেকজন ছিলেন কালবি। এই দুইজন তখন উম্মতের এই দুরাবস্থা দেখে জবাব দিয়েছেন, আল্লাহ তাদের কথা কোরআনে উঠিয়ে দিয়েছেন, ক্বালা রাজুলানি মিনাল্লাযীনা ইয়াখাফুনা আন্নামাল্লাহু আলাইহিম আদখুলু আলাইহিমুল বাবা ফাইদা قلتموه فإنكم غالبون দুইজন বান্দা যাদের ভেতরে আল্লাহর ভয় ছিল তারা বলেছিলেন এমন কথা বলো না, আল্লাহ যেহেতু ওয়াদা দিয়েছেন সুতরাং বিজয় যিনি দান করবেন তিনি কে? মুসা নবীর উম্মত বলল না, আল্লাহ বিজয় কনফার্ম করেছেন তাও আমাদের ভয়, যদি আমরা মায়ের খাই। তারা তখন মুসা নবীকে জবাব দিয়েছিল, তারা বলেছিল কলা ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা أبدا ما داموا فيها فاذهب أنت وربك فقاتلا إنا هاهنا قاعدون ترى بل موسى إرا থাকাকালীন আমরা যাব না, এদের সাথে যুদ্ধ করে আমরা পারবো না, কি শক্তি, এত অস্ত্র, এত ক্ষেপণাস্ত্র, আমরা যাব না। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা, তোমার আল্লাহ যেহেতু বলেছেন তুমি আর তোমার আল্লাহ যাও, দুইজনে গিয়ে যুদ্ধ করো আর আমরা এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখি। নাউযু বিল্লাহি মিন, আমাদের অবস্থাও যেন আজ মুসা নবীর উম্মতের মতোই হয়েছে, ফিলিস্তিনিরা তোমরা জিহাদ করো আর আমরা মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধান আর মুসলিম বিশ্বের মুসলমানরা আমরা তাকায় তাকায় দেখি আর মাঝে মাঝে একটু বিবৃতি আর ফেসবুকে লেখালেখি করি, ঠিক কি না? পরিণতি কি হয়েছে শোনেন, এরা বলেছে মুসা তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো আমরা পারবো না। গজব এসেছে কার তরফ থেকে? কষ্ট হচ্ছে আপনাদের? গজব এসেছে কার তরফ থেকে? কি গজব দেওয়া হলো শোনেন, আল্লাহ বললেন ও মূসা শোনো শোনো, তোমার উম্মত তো জিহাদ করার আদেশ অমান্য করলো, তাদের জন্য আমার তরফ থেকে শাস্তি হলো। ফা ইন্নাহা মুহাররামাতুন আলাইহিম আরবাউনা সানাতান ইয়াতীমুনা ফিল আরদ ফালা তাস আলাল কওমিল ফাসিকিন, আল্লাহ বললেন মুসা তোমার এই জিহাদে না যাওয়া উম্মতের জন্য চল্লিশ বছরের জেল দিলাম। কত বছরের জেল? এখন এটা কি আমাদের দেশের কারাগারের মতো? শুনেন, তীর প্রান্তরে চল্লিশ বছর তাদেরকে বন্দি করে দেওয়া হলো, কিরকম উদ্ভাস্তুর মতো তারা চলাফেরা করতো। শুনেন যুবক ভাইয়েরা শাস্তি কেমন দেওয়া হলো, এরা ভোরবেলা ফজরের সময় সকালবেলা হাঁটা আরম্ভ করতো মিশরের দিকে। কোন দিকে? মানে তাদের বাড়ির দিকে। তারা ফিলিস্তিনে যাবে না, তারা বাইতুল মুকাদ্দাস পুনরুদ্ধার করবে না, জিহাদ করবে না, উল্টা যাচ্ছে কোন দিকে? বাড়ির দিকে। কোন দিকে? মজা বুঝাই দিছেন আল্লাহ, সকালবেলা হাঁটা আরম্ভ করে মিশরের দিকে, সন্ধ্যাবেলায় দেখে যেখান থেকে সকালে হাঁটা আরম্ভ করছে ওইখানে আবার আসছে, ঘুরে ফিরে ওইখানে আবার। কত বছর? কত বছর? এরা বুঝলো আমরা আর মিশরেও যাইতে পারবো না, অন্য কোথাও যাইতে পারবো, কারণ এই গজব ফিক্সড হয়ে গেছে কার তরফ থেকে? এরা তওবা করলো।
যতই পাপ করুক না কেন বান্দা তওবা করলে মাফ করে দেন কে আল্লাহ হ্যাঁ অপরাধ করলে এলাকাবাসী সবাই মিলে শাস্তি দেয় মানুষ অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্য আর আমার আল্লাহ অপরাধী খুঁজেন তাকে মাফ করার জন্য সুবহানাল্লাহ কত পাপ করেছেন যুবক ভাইরা তওবা করে ফেলুন মাফ করে দিবেন কে এরা তওবা করলো আল্লাহ বললেন তওবা কবুল করব ঠিক আছে কিন্তু জিহাদ থেকে নাজাত নাই জিহাদ করতেই হবে মুসলমান জিহাদ করবে অনেকে আবার প্রশাসন কিংবা মিডিয়ার ভাইরা থাকলে উল্টা পাল্টা বুঝবেন না জিহাদ একটি পবিত্র শব্দ জিহাদ নামাজ রোজার মতোই পবিত্র শব্দ জিহাদ আর সন্ত্রাস এক জিনিস নয় জিহাদ এসেছে সন্ত্রাসকে নির্মূল করে দেওয়ার জন্য জিহাদ আর সন্ত্রাস এক জিনিস নয় আল্লাহ বললেন maaf করব ঠিক আছে কিন্তু জিহাদ করাই লাগবে ইউসা বিন নূন আলাইহিস সালামের নেতৃত্বে ঘটনা কি শুনতেছেন আপনারা ইউসা বিন নূন আলাইহিস সালামের নেতৃত্বে এবার তারা গেল ফিলিস্তিন পুনরুদ্ধার করবে কাদের বিরুদ্ধে যুদ্ধ আমালেকা কাদের বিরুদ্ধে শক্তি তখন ওই জামানায় তাদের কম না বেশি সবচাইতে বদরে মুসলমানদের শক্তি ছিল কম না বেশি কথা কোন না কেন সংখ্যা কত 300 কাফির কত কাফিররা পারছে কাফিরদের অস্ত্র বেশি না কম প্রশিক্ষিত সৈন্য কম না বেশি মুসলমানের কিচ্ছু নাই 313 জন অনেকের পায়ে স্যান্ডেলও নাই কাপড় চোপড় ঠিকঠাক নাই জর্ণাস একেবারে জরাজীর্ণ অবস্থা দুর্বল অস্ত্রশস্ত্রও নাই কিন্তু আল্লাহ বলেছেন যাও নবী ফেরেশতা পাঠায়া কাফেরদের উপর বিজয় দিব সুবহানাল্লাহ এজন্য বলেছি পৃথিবীতে মুসলমানের বিজয় এসেছে অস্ত্র দিয়ে নয় ঈমান আর আল্লাহর সাহায্য দিয়ে ঠিক কি না ইউসা বিন নূন গেলেন যুদ্ধ আরম্ভ করলেন যুদ্ধ করতে 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 বিজয়ের দ্বার প্রান্তে মুসলমানরা চলে আসছে সুবহানাল্লাহ পড়েন আমালেকারা অবাক কি ব্যাপার এদের অস্ত্রশস্ত্র নাই তাও আমরা পরাজিত হয়ে যাচ্ছি কেন তারা তাকায় দেখলো যুদ্ধের ময়দানে শুধুমাত্র মুসা নবীর উম্মতরাই না ঝাঁকে ঝাঁকে আল্লাহ ফেরেশতা পাঠিয়েছেন বলে ফেরেশতাদের সাথে তারা কুলাতে পারছে না আপনাদের কি মনে হয় আফগানিস্তানে আফগানিস্তান থেকে যে ব্রিটিশরা পালিয়ে গিয়েছে এমনি এমনি পালায় যায় রাই অনেক অস্ত্রশস্ত্র ছিল আফগানিদের কাছে তো পায়ে অনেকের স্যান্ডেলও ছিল স্যান্ডেলও ছিল না ঈমান নিয়ে দেশের জন্য দিনের জন্য লড়াই করেছে ব্রিটিশরা পর্যন্ত তাদের দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ফিলিস্তিনিরা দেখায় দিয়েছে আগে তারা পাথর নিক্ষেপ করে প্রতিহত করত এখন যুগের পর যুগ ধরে মার খেতে খেতে এমন অস্ত্র বানিয়েছে ইসরায়েলিরা তাদের প্রোটেকশনের জন্য আয়রন ডুম বানিয়েছে আয়রন ডুম দিয়েও রক্ষা হয় নাই ফিলিস্তিনিরা ইসরায়েলিদের উপর হামলা চালিয়ে দেখায় দিয়েছে মুসলমানরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না প্রিয় ভাইরা প্রিয় ভাইরা ইউসা বিন নূন আলাইহিস সালাম গেলেন মনে আছে তো ঘটনা যুদ্ধ করতে করতে বিজয়ের দ্বার প্রান্তে কিন্তু দিনটা ছিল জুমার দিন কোন দিন জোরে বলেন কোন দিন আসরের ওয়াক্ত হয়ে যাচ্ছে এখন সন্ধ্যা হয়ে গেলেই ওইটা কোন রাত কোন দিন শুরু হবে শনিবার কোন দিন সেই সময়ে শনিবার ছিল পবিত্র দিন এজন্য সন্ধ্যা হয়ে গেলে শনিবার থেকে যুদ্ধ বিগ্রহ সব কি হয়ে যায় এখন তো ইউসা বিন নূন আলাইহিস সালাম চেয়ে এটা বুখারী শরীফের হাদিস শুনেন ইউসা বিন নূন আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন যুদ্ধের বিজয় প্রান্তে চলে আসলাম এখন যুদ্ধটা যদি স্থগিত হয় আরো একদিন পরে যুদ্ধ শুরু হয় এরা যদি আবার পাল্টা হামলা চালায় হাত তুললেন কার কাছে পৃথিবীতে একজন মানুষের দোয়া কবুল করে পৃথিবীতে একবার সূর্যকে থামিয়ে দেওয়া হয়েছে সুবহানাল্লাহ কইতে মন চায় না পৃথিবীতে একবার আল্লাহ সূর্যকে থামিয়ে দিয়েছিল ইউসা বিন নূন দোয়া করেছেন আল্লাহ তোমার ঘরকে কাফিরদের থেকে পুনরুদ্ধার করতে আমরা জিহাদের উদ্দেশ্যে এসেছি সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা তোমার গোলাম সূর্য তোমার গোলাম সুতরাং সূর্যকে আদেশ করো সূর্য যেন থেমে যায় সূর্য যেন থেমে যায় আমরা যেন মসজিদে আকসাকে পুনরুদ্ধার করতে পারি মুজাহিদদের এই তামান্না আল্লাহ কবুল করেছেন সূর্যকে আল্লাহ থামিয়ে দিয়েছেন সন্ধ্যা হওয়ার আগেই মুসলমানরা মসজিদে আকসা পুনরুদ্ধার করেছে আল্লাহু আকবার তাহলে সিরাজগঞ্জবাসী
বলেন দেখি মসজিদে আকসা আগের যুগেও পুনরুদ্ধার হয়েছে অস্ত্র দিয়ে না ঈমান দিয়ে আর কার সাহায্য দিয়ে আল্লাহর কসম করে বলছি ফিলিস্তিনে এখন যে জুলুম চলছে নির্যাতন চলছে এবং মসজিদে আকসাকে ইসরায়েলি ইহুদিরা যে দখল করে রেখেছে तमाम দুনিয়ায় আমাদের সংখ্যা প্রায় 200 কোটি तमाम দুনিয়ার 200 কোটি মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে যদি একবার শুধু এদের বিরুদ্ধে কথা বলা আরম্ভ করে আমার তো মনে হয় জিহাদ লাগবে না মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলো একজোট হয়ে ইসরায়েলের বিরুদ্ধে কথা বললে ভূমধ্যসাগরে ইহুদিরা ভেসে যাবে কিন্তু আজ দুঃখ লাগে আফসোস লাগে কাফির কাফির ভাই ভাই হয়ে গেছে কিন্তু মুসলমানরা একজোট হতে পারছে কাফির কাফির কেমনে ভাই ভাই হয়েছে ইসরায়েলের ইহুদিদের পক্ষ নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রণতরী পাঠিয়েছে সাহায্য করছে ফ্রান্সের প্রেসিডেন্ট আরেক খবিশ আরেক শয়তান ইমানুয়েল ম্যাক্রো তাদের পক্ষ নিয়েছে কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো ইসরায়েলিদের পক্ষ নিয়েছে আরেক বেটা তার নিজের পায়ের তলায় জুতা তার নিজের পায়ের তলায় মাটি নাই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি পুতিন বাবাজির গুতা খাইছে ভালোমতো তার নিজের পায়ের তলায় মাটি নাই সে বলেছে আমরা ইহুদিদের সাথে আছি এই যে কাফির কাফির জুড়ে বলতে হবে কাফির 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 আমাদের দেশের এক শায়েক দেখলাম তিন চার দিন আগে আকীদা নিয়ে কথা বলতেছে কি নিয়ে আকীদা নিয়ে সালাউদ্দিন আইয়ুবীর আকীদা নিয়ে সালাউদ্দিন আইয়ুবীকে চিনেন আপনারা সুলতান সালাউদ্দিন আইয়ুবী মসজিদে আকসাকে ক্রুসেডারদের থেকে তিনি পুনরুদ্ধার করেছেন সুবহানাল্লাহ তার আকীদা নিয়ে কথা বলছেন ফিলিস্তিনিদের আকীদা নিয়ে কথা বলছেন ওই যে কাজী নজরুল ইসলাম কবিতা লিখেছিলেন কি জানি বিবি তালাকের ফতোয়া খুঁজি না বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন বসে বিবি তালাকের ফতোয়া খুঁজি ফেকার কিতাব আমাদের অবস্থা হয়েছে এমন আমরা এখন চক্ষু বন্ধ করে অনেকে জিকির করছি কেউ বা আবার আকীদার ক্লাস করাচ্ছি আকীদা বুঝাচ্ছি আর অন্যদিকে মুসলমানদের উপরে কারবালা চলছে কিসের জিকির আর কিসের আকীদার বিতর্ক করেন মুসলমানদের পক্ষে এখন দাঁড়িয়ে যাওয়া লাগবে ঠিক কি না কিসের জিকির আর ফিকির এখন এখন জিকির ফিকিরের টাইম নাই तमाम দুনিয়ার মুসলমানদেরকে কাফেরদের বিরুদ্ধে এক হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে হবে ঠিক কি না প্রিয় সিরাজগঞ্জবাসী প্রিয় সিরাজগঞ্জবাসী শুনেন কি জানে বলছিলাম কোন জায়গায় ছিলাম জানি আমরা সূর্য থেমে গেল আল্লাহ বিজয় দিয়ে দিলেন ও কাফির 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 আমরা কি করেছি মুসলমানরা কেউ বা আবার নিজের দেশের জনগণের কথাবার্তা থেকে নিজেকে সেফ রাখার জন্য বিবৃতি দিয়েছেন কেউ বা আবার একটুখানি কথা বলেছেন অথচ উচিত ছিল ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে সবাই বলা একটা তো আছে জাতিসংঘ এটার নাম কেন যে জাতিসংঘ দিয়েছে আমি বুঝি না কারণ এটা এরা জাতিসংঘের নাম দিয়ে সব কাজ করে সব সময় তারা মুসলমানদের বিরুদ্ধে এটার আসল নাম হওয়া উচিত মুসলিম জাতি নিধন সংঘ কারণ এরা কাশ্মীরের নির্যাতিতদের পক্ষে কথা বলে না এরা চেচনিয়া বসনিয়া ইরাক লেবানন সিরিয়া ফিলিস্তিন সহ নির্যাতিতদের পক্ষে এরা কখনো কোনো কথা বলে কাফির 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 মুসলমান মুসলমানও কি হওয়া লাগবে এক হওয়া লাগবে বুখারীর হাদিসে নবীজি বলেছেন আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান মুমিনের সাথে মুমিনের সম্পর্ক হবে একটা দেয়ালে থাকা পারস্পরিক ইটের গাঁথুনির মতো যদি সব মুসলমান পারস্পরিক লাগোয়া ইটের মতো এক থেকে একটা প্রাচীর তৈরি করতে পারে সীসা ঢালা প্রাচীরের মতো যদি ঐক্যবদ্ধ হয়ে যেতে পারে দুনিয়ার কুফফাররা এই দেওয়ালকে কখনো ভেদ করতে পারবে না ইনশাআল্লাহ যুবক ভাইদেরকে বলছি এখানে যুবকের সংখ্যা অনেক বেশি দেখা যাচ্ছে যুবকদের ওয়াদ চলে এসেছে যুবকরা রেডি তো আব্বাজানরা রাগ কইরেন না আবার এটা তো আপনাদের ছেলে পেলে আপনাদের ভাতিজা ঠিক কিনা কম
যুবক ভাইরা শোনো যখন ফিলিস্তিনে মুসলমান মার খায় যখন তোমার সমাজ তোমার রাষ্ট্র পৃথিবী থেকে দিন মুছে দেওয়ার ষড়যন্ত্র চলছে তুমি তখন রাত 12টা 1টা 2টা পর্যন্ত ফেসবুক চালাও তখন তুমি হারাম রিলেশন করে মেয়েদের পিছনে ঘোরাও অথচ যুবকের চরিত্র এমন হওয়ার কথা ছিল মুসলিম যুবকের চরিত্র এমন হওয়ার কথা ছিল না মুসলিম যুবক তো থাকবে এমন দিনের পক্ষে সারাক্ষণ চিন্তা করবে দিন বিজয়ের জন্য সারাক্ষণ চিন্তা করবে কাজ করবে আরেকটা ঘটনা আমার মনে পড়ে গেল ঘটনাটা কি বলবো ঘটনাটা বলবো যুবক ভাইরা শুনেন আপনাদের মতো একজন যুবক ছিলেন হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু আন জুলাইবিব আরবি শব্দ এর অর্থ হলো ক্ষুদ্র পূর্ণতা প্রাপ্ত বেটে মানুষ ছিলেন তার আরেকটা নাম ছিল দামিম দামিম মানে হচ্ছে কুচিত কালো হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু আন তিনি অত্যন্ত বেটে ছিলেন চেহারা সুন্দর ছিল না গায়ের চামড়া ছিল কুচকুচে কালো কালো রঙের মানুষ ছিলেন চেহারা সুন্দর ছিল না তার ঘর বাড়িও ছিল না অত্যন্ত গরিব মানুষ ছিলেন মসজিদে নববী নবীজির মসজিদের আশপাশেই তিনি আশ্রয় নিয়েছেন আহলে সুফায় থাকতেন মাটি ছিল তার বিছানা ও যুবক ভাইরা শুনেন মাটি ছিল তার বিছানা আসমান ছিল শামিয়ানা আহারে খাবার দাবারও খেতে পারতেন না কোনো মানুষ যখন খাবার খেয়ে ফেলে দিত উচ্ছিষ্ট খাবারগুলো খেয়ে কোনোভাবে তার ক্ষুধা নিবারণ করতেন যেদিন খাবার পেতেন না ওই দিন তিনি উপাস থাকতেন আবার কুয়া থেকে হাতের অঞ্জলি দিয়ে সামান্য পানি নিয়ে পানি পান করতেন পানির একটা পাত্র তার কাছে ছিল গায়ে যে কাপড় চুপড় ছিল ছেঁড়া কাপড় ময়লা কাপড় চুলগুলো উস্কো খুস্কো তিনি কারো কাছে তেমন একটা পরিচিত নন একদিন নবীজি মসজিদে নববীতে কিছু সাহাবীদেরকে নিয়ে বসা জুলাইবিব রাদিয়াল্লাহু আন হেঁটে যাচ্ছেন নবীজি তার পাশে থাকা সাহাবীদেরকে বললেন তোমরা কি আমার ওই সাহাবীকে চিনো নাকি তারা বলল না আমরা তাকে চিনি না নবীজি বললেন তোমরা না চিনলো আমি তাকে চিনি দেখেন নেতৃত্বের বৈশিষ্ট্য কেমন একেবারে একজন ছোট্ট কর্মী পর্যন্ত তার খবর রাখতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলছেন আমি তাকে চিনি সে হলো আমার জুলাইবিব নবীজি ডাক দিলেন বললেন হে জুলাইবিব তুমি তো অবিবাহিত তুমি কি বিয়ে করবে না যুবক ভাইরা অবিবাহিত এখানে আছে না নাই বিবাহের দরকার আছে না নাই শুনেন নবীজি জুলাইবিবকে বললেন জুলাইবিব তুমি কি বিয়ে করবা না জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন আমাকে কোন পিতা কোন মাতা কোন মা বাপ তার মেয়ে দিবে আমার ধন সম্পদ নাই ঘর বাড়ি নাই কিচ্ছু নাই আমি আখিরাতের অপেক্ষায় আছি আখিরাতে আল্লাহ আমাকে জান্নাতের হুর দান করবেন সুবহানাল্লাহ নবীজি তাকে ছেড়ে দিলেন দ্বিতীয় দিন আবার জুলাইবিবকে ডাকলেন ডেকে বললেন হে জুলাইবিব তুমি কি বিয়ে করবা না জুলাইবিব বললেন ওগো আল্লাহর নবী কে আমাকে বিয়ে করবে আমার তো ধন দৌলত ঘর বাড়ি কিচ্ছু নাই নবীজি বললেন তুমি কি বিয়ে করবা না জুলাইবিব উত্তর দিলেন না বলেন আখিরাতের অপেক্ষায় আছি তৃতীয় দিন নবীজি আবার জুলাইবিবকে ডাকলেন শুনতেছেন তো তৃতীয় দিন বললেন হে জুলাইবিব তুমি কি বিয়ে করবা না জুলাইবিব একই কথা বললেন বলেন আখিরাতের অপেক্ষায় আছি দুনিয়ায় কেউ আমার কাছে তার মেয়ে বিয়ে দিবে না নবীজি বলেন আমার কাছে আসো জুলাইবিবকে বললেন শোনো আমার ওই আনসারি সাহাবীর বাড়িতে যাও তার ঘরে একটা মেয়ে আছে তুমি কি ওই আনসারি সাহাবীকে বলো রাসূল আমাকে পাঠিয়েছেন বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি জুলাইবিব ওই বাড়িতে গেলে দরজায় নক করলেন আনসারি সাহাবী দরজা খুলে দিলেন মদিনার যত আনসারি সাহাবী ছিলেন সকল আনসারি সাহাবীদের মধ্যে এই আনসারি সাহাবীর মেয়ে সবচাইতে সুন্দরী ছিল সুবহানাল্লাহ অন্যদিকে জুলাইবিবের চেহারা কালো না ফর্সা লম্বা না খাটো দেখেন নবীজি বললেন যাও গেলেন আনসারি সাহাবী দরজা খুলে দিলেন বললেন তুমি কে জুলাইবিব পরিচয় দিলেন বুঝলাম কেন এসেছো জুলাইব বললেন রাসূল আমাকে পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন রাসূল প্রস্তাব দিয়েছেন আপনাদের মেয়েকে আমি বিয়ে করতে চাই আনসারি সাহাবি বললেন তোমার ঘর নাই বাড়ি নাই ধন নাই সম্পদ নাই আমার মেয়েকে বিয়ে করলে খাওয়া বাকি
ভেতরে তিনি গেলেন বললেন দাঁড়াও আমি একটি স্ত্রীর সাথে পরামর্শ করি স্ত্রীও বললেন না এমন ছেলের কাছে আমরা মেয়ে বিয়ে দেব না তারা জুলাইবিবকে যখন না করে বিদায় দিচ্ছেন ভেতর থেকে তাদের কন্যা তাদের মেয়ে সব শুনে ফেলতেছেন মেয়ে বললেন হে বাবা আমার মা শোনো কিভাবে তোমরা আল্লাহর রাসূলের প্রস্তাব ফিরাইয়া দিচ্ছ যেখানে আল্লাহর রাসূল নিজেই বিয়ের প্রস্তাব দিয়েছেন আল্লাহু আকবার তোমরা না মানলেও আমি এই বিয়েতে রাজি হয়ে গেলাম আল্লাহর রাসূলের পছন্দই আমার পছন্দ সুবহানাল্লাহ বাপ মা বললেন মা গো আমার দরজার ভেতর থেকে বলতেছো রাজি হয়েছো দরজাটা খুলে বাইরে এসে দেখো ছেলেটা কেমন একদম কালো কুচকুচে কালো ধন দৌলত কিচ্ছু নাই উস্কো খুস্কো চুল নিয়ে এসেছি ছেঁড়া জামা কাপড় নিয়ে এসেছি মেয়ে বললেন সে যদি দেখতে কালো হয় তার গায়ের চামড়া যদি অসুন্দর হয় ধন দৌলত নাও থাকে অসুবিধা নাই কারণ রসুল আমার জন্য যাকে ঠিক করেছেন সেখানেই আমার জন্য বরকত থাকবে বলেন তো বিয়ের ক্ষেত্রে ধন দৌলতকে প্রাধান্য দিলেন নাকি দিনদারিটাকে প্রাধান্য দিলেন যুবক ভাইরা তো এখন দেখে কোন মেয়েটা মেকআপ মারছে একটু বেশি কোন মেয়ের বাপের টাকা ভরে জিকির আসকার তাসবিহ তাহলিল করে দিন মানে এমন মেয়েকে বিয়ে করে সংসার শুরু করলে ঘরটাতে বরকত দিয়ে ভরপুর করে দিবেন কে বিয়ে করে নাই কেকে দেখে একটু হাত তুলেন সব মিসকিনরা একসাথে বসছে এই সাইডে হাত নামা এদিকেও আছে কিছু মিসকিন বললাম তোমরা আবার রাগ কইরো না মিসকিন মানে নিঃস্ব আর কি যার এখনো নাই তবে আমরা দোয়া করছি আল্লাহ এই অবিবাহিত ভাইদেরকে নেককার দিনদার জীবন সঙ্গিনী দান করে দিও বলেন আমিন ঘটনা ভুলে যাইয়েন না কোন জায়গায় ছিলাম মনে আছে তো মনে আছে বললেন আল্লাহর রাসূলের সিদ্ধান্তকে মেনে নিলাম বিয়ে হয়ে গেল শুনেন আবার বিয়ে হয়ে গেল বাসর রাত ফুল সজ্জার রাত একজন ছেলে আর মেয়ের জন্য বিয়ের প্রথম রাত হলো গুরুত্বপূর্ণ কম না বেশি এই রাতের জন্যই তো একটা ছেলে আর একটা মেয়ে দীর্ঘ বছর ধরে অপেক্ষমান এখন জুলাই বিবার তার স্ত্রী ফুল সজ্জার রাতে দুজনে কাছাকাছি কথাবার্তা বলছেন প্রেম ভালোবাসা বিনিময়ের মুহূর্ত ঠিক ওই সময়ে দরজার বাহিরে থেকে আওয়াজ শোনা গেল আইনা জুনুদুল্লাহ আল্লাহর সৈনিকরা কোথায় জিহাদের ডাক চলে এসেছে জিহাদের ডাক চলে এসেছে তীরের শলা থেকে যেমন ধনুকটা ছিটকে বের হয়ে যায় জুলাই বিপ্তার স্ত্রীর কাছ থেকে সাথে সাথে ছিটকে পড়লেন তার স্ত্রী থেকে সরে পড়লেন তরবারি হাতে নিয়ে বের হয়ে গেলেন স্ত্রী বলছেন বাসর রাতে আমাকে রেখে কোথায় যান স্বামী বলছেন জিহাদের ডাক এসেছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য রাসূলের আহ্বানে চলে যাচ্ছি সুবহানাল্লাহ যুবক ভাইরা তো ফেসবুকই ছাড়তে পারে না যদি বলা হয় গার্লফ্রেন্ড ছাড়ো নামাজি ছেলেদের সাথে নামাজ পড়ো কোরআনের বৈঠকে বসো ইসলামী সাহিত্য পড়ো কোরআনের ছেলেদের সাথে কোরআনের মিছিলে যাও তাহলে দেখা যায় যুবকরা তারা হারাম রিলেশন ছাড়তে পারে না যুবক ফেসবুক ছাড়তে পারে না আপনিও যুবক জুলাই বিব যুবক বাসর ঘরে নিজের নতুন সুন্দরী বিবিকে রেখে দিয়ে জিহাদে চলে গিয়েছেন আল্লাহু আকবার তুমুল লড়াই শুরু হয়ে গেছে যুদ্ধ যখন শেষ হয়ে গেল নবীজি যুদ্ধের ময়দানে আসলেন যুদ্ধের ময়দানে এসে নবীজি বললেন সকল শহীদ সাহাবীদের লাশগুলো আমার সামনে আনো শহীদ সকল সাহাবীদের লাশগুলো সামনে আনা হলো নবীজি বললেন সবার লাশই তো আনলা আমার হাবিব কোথায় সাহাবীরা অবাক আপনার হাবিব হাবিব মানে হলো বন্ধু হাবিব মানে কি সাহাবীরা বললেন মান হাবিবুকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আপনার হাবিব কে আপনার বন্ধু নবীজি বললেন তোমরা আমার হাবিবকে চিনলা না অপেক্ষা করো আমার হাবিবকে নিজেই আমি জিহাদের ময়দান থেকে খুঁজে বের করব সুবহানাল্লাহ নবীজি নিজেই খোঁজা আরম্ভ করলেন খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন সাতজন কাফিরের পাশে একজনের লাশ পড়ে আছে নবীজি লাশের কাছে গেলেন গিয়ে দেখলেন এটাই তার হাবিব জুলাইবিব দেখলেন চেহারা ধুলামলিন হয়ে আছে অসংখ্য আঘাতের জন্য তার শরীরের মধ্যে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবকে দেখে
বসে গেলেন জুলাইবের লাশ তিনি তার কোলে নিলেন তার মাথাটাকে নবীজি তার উরুম বারকের উপরে রাখলেন উরুম বারকের উপরে রাখলেন আর সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন সাহাবীরা আমার হাবিবকে দেখো এটা হচ্ছে আমার হাবিব আর নবীজি বললেন হে জুলাইবি তুমি আমার আমি তোমার আর এখন ছেলেরা অবৈধ রিলেশন করে আর ফোনে বলে আমি তোমার তুমি আমার অথচ বলা উচিত ছিল যুবক আল্লাহ আমি তোমার তুমি হয়ে যাও আমার ঠিক কি না বলা উচিত ছিল রাসূল তুমি আমার আমাকেও তোমার করে নাও আমার জাতীয় কবি এজন্য সুন্দর লিখেছেন اللہ کے جے پائیتے چاہ حضرت کے بھالو بشے اللہ کے جے پائیتے چاہ حضرت کے بھالو بشے عرش کرسی لوح قلم نا چاہیتے پیچے شے اللہ اکبر رسول کے بھالو بشے যুবকরা এখন চুল কাটে মেসি কাটিং নেইমার কাটিং অথচ যুবকের উচিত ছিল চুল থেকে পা পর্যন্ত অনুসরণ করবে যাকে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু যুবক ভাইরা নিজেকে ঠিক করে চুল মেসি আর নেইমার স্টাইলে না কেবলে জানে চুল কাটে ডানে নাই বামে নাই পিছনেও নাই মাঝখানে রেখে দিয়েছে দেখলে মনে হয় পাখির বাসা বেঁধেছে তারপরে এদিক দিয়ে আবার ব্লেড দিয়ে টান মারে একটা আবার চুলের মধ্যে জট লাগায় হ্যাঁ তারপর অনেক ছেলেরা চোখের ব্রুয়ের মধ্যে এখানে কি জানি দেয় মাসকারা হ্যাঁ মাসকারা কি জানি কয় আমি জানি না কানের মধ্যে দুল দেয় মানে মেয়ে মেয়ে সাজতে চায় তো মেয়ে মেয়ে সাজতে মন চাইলে ফিজিক্যাল স্ট্রাকচার কি চেঞ্জ করা যাবে অনেকে তো আছে এখন সার্জারি করে চেঞ্জ করে ফেলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যারা নিজেদের চেহারার বিকৃতি ঘটায় এরা এদেরকে লানত দিয়েছেন কে যুবক ভাইরা পুরুষ পুরুষের মতো থাকবে আমি ঘটনায় চলে যাচ্ছি মনে আছে তো কোন কথা জুলাইবিব জুলাইবিব কে নবীজি বললেন জুলাইব তুমি আমার আমি তোমার নবীজি তখন জুলাইবের লাশটাকে ডান দিকে ঘুরায়া দিলেন জুরে বলেন কোন দিকে সাহাবীরা বললেন ওগো আল্লাহর নবী ডান দিকে তার লাশটা ঘুরাইয়া দিলেন কেন নবীজি বললেন সাহাবীরা শোনো আমার জুলাইব বাসর ঘরে নিজের সুন্দরী বিবিকে রেখে জিহাদের উদ্দেশ্যে এসেছে জান দিয়ে ফেলেছে সে দুনিয়ার সুন্দরী স্ত্রীকে জিহাদের জন্য আল্লাহর জন্য রাসূলের জন্য পরিত্যাগ করেছে এই জন্য আল্লাহর জান্নাতের হুরেরা তাকে আলিঙ্গন করার জন্য এগিয়ে আসতেছে দেখে আমি তার লাশটাকে ঘুরাই দিলাম কারণ আমার আমার জুলাইবি অত্যন্ত লজ্জাশীল ছিল লজ্জা রাখবে আত্মসম্মানী মানুষ এই জন্য জুলাইবের লাশটাকে ডান দিকে ঘুরাইয়া দিলাম যুবক ভাইরা মেয়েদের পিছনে ঘুরো না আল্লাহর দিনের পক্ষে দাঁড়িয়ে যাও দিনের পক্ষে চলে যাও জান্নাতের হুরেরা তোমাদের জন্য অপেক্ষা করবে ঠিক কি না জুলাইবের মতো যুবকদের কাজ হওয়া লাগবে আজ নবীজির সুন্নাত নবীজির আদর্শ কোরআনের আদর্শ কোরআনের রাজ কায়েমের বিরুদ্ধে যখন কুফফার আর কোরআন বিরোধীরা একজোট হয়েছে ঠিক সেই সময়ে জুলাইবের উত্তরসূরি যুবক তরুণ ভাইরা যদি কোরআনের ছায়া তলে এসে কোরআনের পতাকা হাতে নিয়ে অগ্রসর হয়ে যায় তাহলে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ কারা কারা কোরআনের প্রেমে কোরআনের রাজ কায়েম করতে সব সময় প্রস্তুত থাকবেন দুহাত তুলে আল্লাহকে দেখায়